কি হয়েছিল রঞ্জা পিসি? যাই হয়ে থাকুক, লোকটা তো আর নেই। আর এই খবরটা যখন শুনেছো তখন এখানে থাকার কোনো দরকার নেই। আমি চাই না তুমি এই গ্রামে বেশিক্ষণ থাকো। তার মানে? তার মানে আমরা কেউ চাই না তুমি এই গ্রামে বেশিক্ষণ থাকো, চলে যাও এখান থেকে। এখন কি তুমি সবার হয়ে কথা বলছো? কোথায় এখানে তো আর কেউ কিচ্ছু বলছে না, এমনকি রঞ্জা পিসিও কিছু বলছে না। তুমি প্লিজ চলে যাও এখান থেকে। তুমি যা বলবে তাই হবে নাকি? মানে তোমার চাওয়া আর না চাওয়ার উপর সবকিছু নির্ভর করবে? হ্যাঁ নির্ভর করবে, আলবাত নির্ভর করবে। শোনো, আমি চাই না তোমার জন্য আমার জীবনে কোনো অশান্তি আসুক। এটা আমার পিসির বাড়ি। আচ্ছা, তোমার পিসি? আজ ইকবাল মামা স্মরণ সভায় আমরা কিছু শপথ বাক্য পাঠ করব বলে আপনাদেরকে এখানে ডেকেছি। আমার রঞ্জা পিসি কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু রঞ্জা পিসির মনের কথাগুলো আমি জানি, তাই রঞ্জা পিসির কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই। যশকে ওখানে আটকে রেখেছো কেন তুমি? মুখ সামলে কথা বলো রোহিণীদি। দেখো, এখন আমি তোমাদের বাড়িতে থাকি না, তাই যা খুশি বলবে সেটা আমি সহ্য করব সেটা কিন্তু হতে পারে না। আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে আমি সারা জীবন সব কিছু সহ্য করব। শাট আপ। তুমি তুমি চলে যাচ্ছ? আমার আমার যে জ্বর হয়েছে, আমার শরীর খারাপ, তার জন্য তুমি? শোনো, এরকম জ্বর জ্বালানো অনেকেরই হয়, হ্যাঁ, কিন্তু ওষুধ খেলে সেরে যায়। তুমি কি আশা করছো তোমার মাথার কাছে বসে আমি সেবা করব? পারবো না জস্তা, পারবো না। তোমরা একসঙ্গে কি করে সংসার করবে বলো তো? বলছো রোহিণী ট্রাস্ট না থাকার কোনো কারণ নেই বলছো? কি মানে তুমি বলছো রোহিণী আমাকে বিশ্বাস না করার কোনো কারণ নেই? রোহিণী নির্বিবাদে আমাকে বিশ্বাস করতে পারে, রোহিণীর ব্যাপারে আমি খুবই বিশ্বাসভাজন, এটাই বলতে চাইছো তুমি, তাই তো? এসব কথা না কোনো মানে নেই। এসব কথা বলে তুমি দয়া করে আমাকে এম্বারেস করো না। তুমি কি ভাবছো এসব কথা শুনতে আমার দারুণ লাগছে, খুব ভালো লাগছে? না, এসব কথা শুনতে না আমার একদম ভালো লাগছে না। আমি আমার জীবন থেকে যশ নামটা বাদ দিতে চাই। বলছো, ঠিক আছে আমি দেখছি এই ব্যাপারে কিভাবে আমি তোমাকে হেল্প করতে পারি। হেল্প? তুমি আমাকে হেল্প করবে? তুমি না আমাকে কোনোদিনও কোনো হেল্প করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে, আমাকে দূরে চলে যেতে হবে। তো পাশ না করলে তো আমি সেটা করতে পারছি না। আমি এই গ্রামে চলে আসব, এই গ্রামে আমি রঞ্জা পিসির সাথে কাজ করব, তখন আবার দেখবো তুমি এখানে এসে উপস্থিত হয়ে যাবে। তুমি আমাকে একটু শান্তি দেবে না? না, তুমি আমাকে চৌকাঠের বাইরে ফেলেও রাখবে, অশান্তিও দেবে। তুমি তো চৌকাঠ ডিঙিয়ে ঘরে আসতে চাওনি শবনম। এই কথাগুলো না আমাকে বলো না, এই কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না। এই কথাগুলো এখন আমাকে বলা মানে আমাকে অপমান করা। আমি কোনোভাবেই এই কথাগুলো আর শুনতে চাইছি না। আর তুমি কি আমাকে হেল্প করার কথা বলছিলে? তুমি আমাকে হেল্প করবে? এতদিন পর্যন্ত যখন হেল্প করতে পারোনি, আর হেল্প করতেও পারবে না। আমার নিজের হেল্প আমাকে নিজেকেই করতে হবে, আমার বাঁচার পথ আমাকে নিজেকেই দেখতে হবে। চলে যাচ্ছ? এখানে তো আমার কোনো প্রয়োজন নেই, কি করব আমি এখানে থেকে? রঞ্জা পিসি তো বললো রান্না বান্না কিছু করতে হবে না, তোমরা পিসি ভাইপো যা পারো খেয়ে নিও, আর আমি তো এখানে খাবো না, থাকবো কেন এখানে? শবনম, তুমি তুমি চলে যাচ্ছ? আমার আমার যে জ্বর হয়েছে, আমার শরীর খারাপ, তার জন্য তুমি? শোনো, এরকম জ্বর জ্বালানো অনেকেরই হয়, হ্যাঁ, কিন্তু ওষুধ খেলে সেরে যায়। তুমি কি আশা করছো তোমার মাথার কাছে বসে আমি সেবা করব? পারবো না জস্তা, পারবো না। সরি, কতটা দূরে সরে গেছি আমি তোমার জীবন থেকে, তোমার জীবন থেকে আমি এতটা দূরে সরে গিয়ে কি করে বেঁচে থাকবো স্বপ্না, কি করে বেঁচে থাকবো? আমি যে মনের ভেতরে তোমাকে নিয়েই বাঁচি, আমার বাইরেটা দেখে যদি তুমি আমার ভেতরটাকে জাজ করো তাহলে তুমি ভুল করছো স্বপ্না। আর এর থেকে বড় ভুল আর কিছু হতে পারে না, আর ভুল যদি করেই ফেলো তাহলে
তার মাশুলও তোমাকেই দিতে হবে। তোমার জানা উচিত ছিল যে আমি এখনো স্টুডেন্ট আছি। জজদার অসুখ করেছে, এখন যদি আমি গিয়ে ট্রিটমেন্ট করি আর তাতে যদি অবস্থা খারাপ হয় তখন তো শব্দ আমার উপরই এসে পড়বে, তাই না? তোর নামে যাতে দোষ না হয় নিজেকে বাঁচানোর জন্য তুই দূরে সরে আছিস, তাই তো? তুমি বা কেন রোহিণীকে ফোন করছো না? আমি যেটা বললাম সেটা মনে রেখো, একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না। আর যদি আমার ছেলেকে তুমি চমৎকার থেকে চুরি করার চেষ্টা করো না, সবকিছু দণ্ড বন্ধ করে দেবো, সবকিছু ভেঙে চুরি এখান থেকে বেরিয়ে যাবো। একদম আমার সাথে চালাকি করবে না, আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আমার চিকর চবাচরের জন্মদিনে ওকে আমার চাই, কথাটা যেন তোমার মনে থাকে। আমার মুখে মুখে তর্ক করার সাহস হয় কি করে তোমার? তোমাকে আমি, আপনি কেন এলেন এখানে? তোমার ব্যাটাকে চুপ করতে বলো পদ্ম। তোমার ব্যাটা আজ যে কাণ্ড ঘটিয়েছে বাড়িতে মতিবাইকে এনে তার ফল খুব খারাপ হতে পারত। হয়নি শুধুমাত্র যতুর জন্য, এত বড় একটা অন্যায় করে সে যেন এত বড় বড় কথা না বলে। আজ থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা। শ্যামা, এটা আপনি কি করছেন? গয়নাগুলো তো মা আমাকে নিজে দিয়েছিলেন, তাই মা যেদিন আমার সব রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে আবার আমাকে মেনে নেবে সেদিন আমি আবার এগুলো ফেরত নিয়ে নেবো। ছোট করতে জঙ্গলে এতটা পথ এলাম, কোথাও কোনো মন্দির তো চোখে পড়লো না। গুরুদেব, ধূপ ধুনোর গন্ধ পাচ্ছো? ঘন্টার আওয়াজও তো শুনতে পাচ্ছি। চল রে বেনি, ঈশ্বর তো সহায় হয়েছেন। ত্রিনয়নীকে আমি গ্রামে রেখে আসবো, চলো এবার আমরা বেরোই। যা যা, তুই বাড়ি যা। দাঁড়াও মা, তুমি বাড়ি চলে যাও মা, আমি ওকে নিয়ে যাব। আমি জানি না বিভা এই গানের লাইনগুলোর মর্ম সবই বুঝেছে কিনা, কিন্তু এইভাবে পোস্টারটা নষ্ট করে ওর মন থেকে গানটা মুছে ফেলা যাবে না, বরং এই গানটা ওর মনে গেঁথে যাবে। কি হবে সুবীর, কোন পথে যাচ্ছে ও? আমরা এত চেষ্টা করেও কেন কিছুতেই আটকাতে পারছি না। বকুলের শ্বশুর বাড়ি যাওয়ার এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না, একবার গিয়ে দেখেই না কি হয়। তুমি বর্ষাকে এ বাড়িতে ইনভাইট করলে বাবা কেন? যাচ্ছি যখন তখন, খালি হাতে ফিরে আসার মেয়ে তো আমি নই। আমরা জমিটা কিনে ফেলেছি। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইঙ্ক। এবার যার নামে খুশি যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা, ওটা তো আমি মনে জমিতেই ফেলে এসেছি। ভেলকি সরকার, তার বাবা মেঘরাজ সরকার আজকে আপনাদের ম্যাজিক দেখাবে। আমার মুখে মুখে তর্ক করার সাহস হয় কি করে তোমার? তোমাকে আমি, আপনি কেন এলেন এখানে? তোমার ব্যাটাকে চুপ করতে বলো পদ্ম। তোমার ব্যাটা আজ যে কাণ্ড ঘটিয়েছে বাড়িতে মতিবাইকে এনে তার ফল খুব খারাপ হতে পারত। হয়নি শুধুমাত্র যতুর জন্য, এত বড় একটা অন্যায় করে সে যেন এত বড় বড় কথা না বলে। আজ থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা। শ্যামা, এটা আপনি কি করছেন? গয়নাগুলো তো মা আমাকে নিজে দিয়েছিলেন, তাই মা যেদিন আমার সব রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে আবার আমাকে মেনে নেবে সেদিন আমি আবার এগুলো ফেরত নিয়ে নেবো। ছোট করতে জঙ্গলে এতটা পথ এলাম, কোথাও কোনো মন্দির তো চোখে পড়লো না। গুরুদেব, ধূপ ধুনোর গন্ধ পাচ্ছো? ঘন্টার আওয়াজও তো শুনতে পাচ্ছি। চল রে বেনি, ঈশ্বর তো সহায় হয়েছেন। ত্রিনয়নীকে আমি গ্রামে রেখে আসবো, চলো এবার আমরা বেরোই। যা যা, তুই বাড়ি যা। এসো,
দাঁড়াও মা, তুমি বাড়ি চলে যাও মা, আমি ওকে নিয়ে যাবো।